আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইন্ডিয়ার খুবই বিখ্যাত আর আমার খুবই পছন্দের একটি কারি হলো পালক পনির। ইন্ডিয়াতে আমি যখন প্রথমবার এই পালক পনিরটি খেয়েছিলাম আমার কাছে টেস্ট লেগেছিল, কিন্তু তারা একটু বেশি তেল মশলা দিয়ে থাকে আর গ্রেভিটা একটু পাতলা করে থাকে। তারপর আমি ইন্ডিয়ান এই রেসিপিটা মাথায় রেখে আমি আমার টেস্ট অনুযায়ী একটু কম তেল মশলা আর গ্রেভিটা একটু ঘন করে পালক পনির রেসিপিটি রান্না করেছিলাম। আর এখন তো আমার প্রতি সিজনেই পালক পনির তৈরি করে না খেলে আমার চলেই না। তাহলে চলুন এবার আমি এই সুস্বাদু ইন্ডিয়ান বিখ্যাত রেসিপি পালক পনিরটি রান্না করি। পালং শাকগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই সব শাকগুলো সেদ্ধ করার জন্য বড় বড় করে কুচি করে নিচ্ছি। এবার শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি, তাই চুলার উপর একটা প্যানে সবগুলো শাক আর সাথে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। শাকগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর পর নেড়ে দিচ্ছি। সবগুলো শাক ভালো মতো সেদ্ধ হয়ে অর্ধেকের চেয়েও আরো বেশি কমে গেছে। এবার এই সেদ্ধ শাকগুলো পানি থেকে ছেঁকে নিচ্ছি আর শাকগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আপনি চাইলে 12 মাস সংরক্ষণের জন্য শাকগুলো ডিপ করে রাখতে পারেন। বিভিন্ন প্রসেসিংয়ে কীভাবে পালং শাক বছরব্যাপী সংরক্ষণ করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে এর লিংক আমি দিয়ে দিব, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ইন্ডিয়াতে পালক পনির রান্নায় হলুদ ও মরিচের গুঁড়ো ব্যবহার করে থাকে। আমি পালক পনির রান্নায় কোনো ধরনের হলুদ ও মরিচের গুঁড়ো ব্যবহার করব না, তাই একটু ঝালের জন্য শাক পেস্ট করার সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। দিচ্ছি পেঁয়াজের পরিমাণে সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ কুচিগুলো ট্রান্সপারেন্ট হয়ে সামান্য ব্রাউন হওয়া শুরু হলেই দিচ্ছি 4টির মতো দেশি আস্ত রসুনের কোয়া। আপনারা চেষ্টা করবেন দেশি রসুনের কোয়া ব্যবহার করতে, কারণ দেশি রসুনের কোয়া ভাজার পর গলে যায় না, আর বড় বা চায়না রসুন ভাজার পর গলে যায় আর খেতেও ভালো লাগে না। তবুও আপনারা যদি চায়না রসুন ব্যবহার করতে চান তাহলে একটা রসুনের কোয়া লম্বাভাবে চার ফালি করে নেবেন, কারণ চায়না রসুনের কোয়া আকৃতিতে বড় হয় আর রান্নায় আরও একটু বড় দিবেন। মানে আপনি যখন রান্নায় পালং শাক দিবেন তখনই এর সাথে চায়না রসুন দিবেন, তাহলে গলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর আস্ত রসুনের কোয়া ব্যবহার করাটা সম্পূর্ণই অপশনাল, যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। রসুনের কোয়াগুলো খুব একটা ফ্রাই করব না, মানে চুলায় দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দিচ্ছি খোসা ছাড়ানো বড় বড় চিংড়িগুলোকে ছোট ছোট পিস করে কাটা চিংড়ি কুচি। আসলে গুঁড়ো চিংড়ি বাছার যেমন বেশি ঝামেলা, তেমনি খোসাও পুরোপুরি ছাড়ানো সম্ভব হয় না, তাই রান্নায় বড় চিংড়িগুলোকে ছোট ছোট পিস করে দিলে টেস্ট দ্বিগুণ পাওয়া যায়। আমি চিংড়ি কুচিগুলোকেও খুব একটা সময় নিয়ে ভাজবো না। চিংড়ি কুচিগুলো এই রকম সামান্য লালচে হয়ে গেলেই এরই মধ্যে দিয়ে দিব ফ্লেভার ভালো আসার জন্য 2টো ফালি করা কাঁচামরিচ। প্রায় 1 মিনিটের মতো ফালি করা কাঁচামরিচগুলো ভাজার পর যখন দেখবেন মরিচে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, তখন দিয়ে দেব পেস্ট করা পালং শাকগুলো। এবার শাকের পেস্টটি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত শাকের পেস্ট থেকে পানি শুকিয়ে যাবে। আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যখন শাকের পেস্টটি ফ্রাই হতে হতে প্যানের তলানিতে সামান্য লেগে যাওয়া শুরু হবে তখন দিচ্ছি এই রকম 2টো স্লাইস করা চিজ। সাধারণত এই স্লাইস করা চিজগুলো বার্গার তৈরিতে ব্যবহার করা হয়। আপনি চাইলে স্লাইস করা চিজ না দিয়ে ঢাকা পনির ছোট ছোট স্কোয়ার শেপে কেটে তারপর রান্নার আগে সামান্য লালচে করে ভেজে উঠিয়ে রাখবেন। তারপর নামানোর ঠিক 2 মিনিট আগে কাঁচামরিচের সাথে ভাজা ঢাকাই পনির পালং শাকের পেস্টের সাথে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে ফেলবেন। ইন্ডিয়াতে ছোট ছোট স্কোয়ার শেপে কাটা ঢাকাই পনিরের মতো পনির পাওয়া যায়। তারা বেশিরভাগই পালক পনিরটি রান্নার সময় ঢাকা পনিরের মতো স্কোয়ার করে কাটা পনিরটি ব্যবহার করে থাকে। তবে আমার কাছে মনে হয় কম্পারেটিভলি স্লাইস করা চিজি পালক পনিরে ব্যবহার করলেই টেস্ট বেশি ভালো লাগে। এছাড়াও আপনি আরও টেস্ট বেশি করতে চাইলে আর সার্ভিংয়ের সময় ডেকোরেশনের সৌন্দর্যের জন্য স্লাইস চিজ আর ঢাকা পনির 2টোই একসাথে ব্যবহার করতে পারেন। দিচ্ছি ফ্লেভারের জন্য ফালি করা আরও কিছু কাঁচামরিচ। এই ডিশটি ঝাল একটু বেশি হলেই খেতে ভালো লাগে। ফাইনালি নামানোর আগে লবণ চেক করে দিচ্ছি পরিমাণ মতো আরও কিছু লবণ। আমার একটি পরামর্শ হলো রান্না শুরুতে শাক সেদ্ধর সময় লবণ খুবই কম দিবেন।
কারণটি হলো পরিমাণে অনেক শাক সিদ্ধ করতে দিলেও তা চুপসে একবারে অল্প হয়ে যায়, মানে প্রায় চার ভাগের এক ভাগ হয়ে যায়। আবারও এই সিদ্ধ শাকগুলোই পালক পনিরের জন্য পেস্ট করে রান্নার পর তা ভাজা ভাজা হয়ে আরও অর্ধেক হয়ে যায়। তাই বলছি শুরু থেকেই কম লবণ দিয়ে ফাইনালি নামানোর কিছুক্ষণ আগে লবণ চেক করে লাগলে আরও লবণ অ্যাড করতে পারেন। যখন দেখবেন পালং শাকের পেস্টটি ভাজতে ভাজতে প্যানের তলানিতে এইরকম হালকা লেগে গেছে, তার মানে এই সুস্বাদু ডিশটি পুরোপুরি কুক হয়ে গেছে। এখন শুধুই বাকি রইল চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। সাদা ভাত বা পোলাও দুটো দিয়ে এই খাবারটি খেতে অসাধারণ লাগবে। যদিও এ রান্নায় প্রচুর রসুনের কোয়া ব্যবহার করা হয়েছে, কিন্তু তবুও রসুনের খুব একটা গন্ধ পাওয়া যাচ্ছে না। রসুনের কোয়াগুলো বাইট করার সময় ভেতরে হালকা সিদ্ধ হয়ে গেছে আর কচকচ করছে। এবার আপনারা আমার মতো করে এইভাবে পালক পনির রান্না করে এর টেস্ট কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ছাড়াও এ বিষয়ে আরও প্রশ্ন থাকলেও আমাকে জানাতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আর খুবই শীঘ্রই চলে আসবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।